আসসালামু আলাইকুম বিওয়ার্স মামিস ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের লাউ পাতায় চিংড়ি পাতুরি চলুন দেখে নেওয়া যাক এটি করতে আমাদের কি কি লাগছে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচি সামান্য রসুন কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা এখন আমি একটু সরিষার তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব দেখুন এভাবেই মেখে নিতে হবে এই যে আমি এখানে লাউয়ের পাতা নিয়েছি দুটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি লাউয়ের পাতার উপর এটাকে বসিয়ে চিংড়ি মাছ সহ যে মেরিনেটটা করেছি এটা বসিয়ে দেখুন পাতাটা কিভাবে আমি ভাস করছি ঠিক এই নিয়মেই ভাস করতে হবে তাহলে মাছটা বা অন্য কোনো মশলা পাতার ভেতর থেকে বের হয়ে আসবে না আমি ঠিক উল্টা দিকে আর একটা পাতা দিয়ে আবারও ভাজ করে নিচ্ছি দেখুন এখন আমি একটি সুতা দিয়ে এটিকে ভালোভাবে বেঁধে নিব আমার বেঁধে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় যে ভাত রান্না করছিলাম ওখানে আমি এই পাতাটা দিয়ে আমি যেহেতু সেদ্ধ চালের ভাত রান্না করছি এই জন্য আমি পানিটা শুকিয়ে আসলে এটা দিয়েছি কিন্তু আতপ চালের ক্ষেত্রে পানিতে বলক আসার সাথে সাথেই এই পাতাটা দিয়ে দিতে হবে দেখুন আমার পাতাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং সামান্য লবণ নিয়ে ওগুলো মেখে নিয়ে পাতার পাতাটাও ওই সাথে মেখে নিচ্ছি দেখুন সব কিছু একসাথে মেখে নিচ্ছি এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি দেখুন আমার লাউ পাতায় পাতুটি একদম রেডি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহেজ